বাহ, তুমি তাহলে তো সত্যিই সোনার সুতো তৈরি করতে পারো। না হুজুর। না মানে? এই তো তৈরি হয়েছে। আমি তৈরি করিনি, আমি তৈরি করিনি হুজুর। তাহলে? আমি প্রথম থেকে আপনাকে এই কথাটা বলতে চাইছিলাম, আমি সোনার সুতো তৈরি করতে পারি না। বাবা আপনাকে এই কথা বলতে পারেননি, আমাকেও বলতে দেননি, কিন্তু আমি মিথ্যে বলতে চাইনি। তাহলে এই সুতো তৈরি হলো কি করে? কাল আপনি চলে যাওয়ার পরে একজন খুব পেটের লোক এসে সুতো তৈরি করে দিয়ে গেছেন। আমি তার নাম জানি না, আমাকে নাম বলেননি। আপনি হয়তো রেগে যাবেন, চাইলে শাস্তিও দিতে পারেন, কিন্তু আমি সত্যি কথাটাই বলতে চেয়েছি। বুঝলাম। ভেবেছিলাম এবার অন্তত তোমাকে খুঁজে পাবো, কিন্তু হলো না। কোথায় লুকিয়ে আছো? আপনি কি আমায় কিছু বলছেন? না না, আমি রাগ করিনি। রাগ করতাম যদি তুমি সত্যি কথা না বলতে। তুমি সুন্দর দেখতেই নও শুধু, তোমার মনও খুব ভালো। কোনো লোভেই তুমি মিথ্যে বলতে চাও না, সে কথা প্রমাণ হয়ে গেল। আর তোমাকে ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার আপত্তি থাকলে তুমি না বলতে পারো। আমার আপত্তি নেই, কিন্তু একটা সমস্যা আছে, সেটা আপনাকে বলতে চাই। কি সমস্যা? জমিদার আর তাঁতির মেয়ের বিয়ের পরে কেটে গেছে এক বছর। আজ জমিদার বাড়িতে খুব ধুমধাম, জমিদারের ছেলে হয়েছে। সারা গ্রামে মিষ্টি কাপড় বিলি করছেন জমিদার, গ্রামের লোকও খুশি। কে মনে আছে তো? হয় আমার নাম বলো, নইলে ছেলে আমাকে দাও। তুমি টাকা পয়সা সোনা দানা যা চাও নাও, কিন্তু আমার ছেলেকে নিও না। না না না, হয় নাম বলো নইলে ছেলে দাও। তিনবার সুযোগ পাবে, তার বেশি নয়। কিছুতেই শুনবে না। আচ্ছা তোমার নাম, তোমার নাম, তোমার নাম দেড়েল বুড়ো হলো না? তাহলে বাটুল পালোয়ান? হয়নি হয়নি, আরেকবার। বেশ, তোমার নাম তাহলে রাম খেল তিলক সিং। কি করে জানলে, কি করে জানলে তুমি, কি করে জানলে? হবে না। কি হবে না? তুমি নাম বলতে বলেছো, আমি বললাম। আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবে রাম সিং? তাতে তোমার কি কি ভেবেছো? তোমরা যা খুশি তাই করবে। আমি আজ তোমার ছেলে নিতে চেয়েছিলাম, কেন জানো? জানি রাম সিং, কিন্তু তুমি এটা জানো না যে তোমার ছেলে আর বউ ভালো আছে, সুস্থ আছে। আমার ছেলে বউ ওরা বেঁচে আছে, ভালো আছে? হ্যাঁ। তুমি মিথ্যে বলছো। না মিথ্যে আমি বলছি না, আমি জানি ওরা কোথায় আছে। ওদের ভালো রাখার দায়িত্ব নিয়েছি যখন, জানবো না? তুমি তুমি ওদের বাঁচিয়ে রেখেছো, তাহলে আমাকে এতদিন বলোনি কেন? কোথায় পেতাম তোমাকে? কত লোক পাঠিয়েছি, কেউ তোমার সন্ধান পায়নি। সেদিনের পর থেকে তুমি কোথায় চলে গেলে কেউ জানতো? তোমার নাম পর্যন্ত আমরা কেউ জানতাম না। যাক, যা হয়েছে তা হয়েছে, এখন এই নাও তোমার ছেলে বউয়ের ঠিকানা। যাও, তারা তোমার জন্য অপেক্ষা করছে, এই নাও। আমি যে কি বলে ধন্যবাদ দেব, আমি এতদিন ভুল ভেবেছি, তুমি একদম অন্যরকম, একদম আলাদা।
আমি আমি এখন আসি, পরে আবার আসবো। খোকাকে সোনার জামা তৈরি করে দেবো তো। আপনি যদি রাস্তায় ওকে না দেখতে পেতেন তাহলে খুব বিপদে পড়তাম। হ্যাঁ বাবা, আমি শুরুতেই তোমার জামাইকে বলেছিলাম যে আমি সোনার সুতো তৈরি করতে পারি না মোটে। একজন এসে তৈরি করে দিয়েছেন, আর বিয়ে হলে সমস্যা হবে যে আমাদের প্রথম সন্তান তাকে দিয়ে দিতে হবে। আমাদের বিয়ের পর থেকেই আমরা লোক পাঠিয়ে গ্রাম, পাশের গ্রাম সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও এরকম কাউকে পাইনি। তারপর তুমি এসে বললে রায়বাবুদের বাড়ি শাড়ি দিয়ে ফেরার পথে তুমি জঙ্গলের রাস্তায় রাম সিংকে দেখেছ। হ্যাঁ মা, সে বড় আশ্চর্য দৃশ্য। রায়বাবুদের বাড়ি থেকে ফিরতে বড্ড দেরি হয়ে গেল, আবার জমিদার বাড়ি যেতে হবে। মেয়েটা বড্ড মন খারাপ করছে, কি যে হবে, কোথায় সেই বেটে লোককে খুঁজে পাওয়া যায়। এদিকে তাড়াতাড়ি যাব বলে জঙ্গলের রাস্তা নিলাম, এখন অন্ধকার নামলেই গেছি। আরে ওদিকে আগুন জ্বলছে মনে হয়, দেখি তো কি ব্যাপার। আজ করবো রান্না, খাবো পেট পুড়ে, কাল আনবো পুচকে ছেলে ড্যাং ড্যাং করে, আমি রাম খেলতি লক সিং নাচি তিরিং বিড়িং। আমিও তখনই বুঝি একেই তোমরা খুঁজছ, কিন্তু পুরো ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি তখনই এসে বলাতে আমি বুঝলাম একেই খুঁজেছি এতদিন ধরে। রাম সিং আমাদের গ্রামের একমাত্র কারিগর যে সোনার সুতো তৈরি করতে পারে, জাদু জানে বোধ হয়। আমার বাবা মানে আগের জমিদার সে কথা জানতে পেরে তাকে এখানে এনে সুতো তৈরি করে দেখাতে বললে সে রাজি হয়। সব দেখে বাবা লোভে পড়ে তাকে বন্দি করেন। আমি অনেক বারণ করলেও আমার কথা শোনেননি, কিন্তু রাম সিং কিছুতেই বাবার জন্য আরও সোনার সুতো তৈরি করতে রাজি না হওয়ায় তার স্ত্রী আর ছেলেকে মেরে ফেলবার হুমকি দেন বাবা। আমি জানতে পেরে তাদের পাশের গ্রামে নিরাপদে পাঠিয়ে দিই। রাম সিং পালিয়ে যায় আর সেই ঘটনার কয়েকদিন পরে বাবাও মারা যান। রাম সিংকে আর কেউ কখনো দেখেননি। সে যে প্রতিশোধের জন্য এভাবে অপেক্ষা করবে আমি তা ভাবিনি। তারপর যখন শুনলাম তুমি সোনার সুতো তৈরি করতে পারো, আশার আলো দেখেছিলাম এই ভেবে হয়তো রাম সিংকে তুমি চেনো অথবা ওর সন্ধান জানো। কিন্তু যখন তুমি সত্যি কথা বললে তখন খুশিও হলাম, সত্যি কথা স্বীকার করেছো বলে। অথচ আশা ভেঙে গেল এই ভেবে যে রাম সিং আবার লুকিয়ে পড়ল। যা হয়েছে ভালোই হয়েছে, আর কত বছর পরে আবার সে ছেলে বউকে দেখতে পাবে। আরে সব হলো তোমার জন্য গিন্নি, তুমি যদি সেদিন সব সত্যি কথা না বলতে তাহলে আমরা কিছুতেই রাম সিংকে পেতাম না। আর আমার মনে একটা ভার থাকতোই। আমি তোমাদের দুজনের কাছেই ক্ষমা চাইছি, আমার মেয়ে প্রথম থেকেই সত্যি বলতে চেয়েছিল, আমি ওর ভালো থাকবার লোভে বলতে দিইনি। কিন্তু আমার চোখ খুলে গেছে, মিথ্যে দিয়ে কখনো কারোর ভালো হয় না। হ্যাঁ ঠিক, কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে না, আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন তাতেই আমি খুশি। আর সব ভালো যার শেষ ভালো তার, কি গিন্নি? একদম ঠিক কথা।